তা কিছু বাজারে হাটে বাজারে বিক্রি হওয়া প্রাণী পাওয়া যায়, সেই রকম প্রাণী মানুষের মধ্যেও কিছু থাকেন, তেমনই একটি প্রাণী বিক্রি হয়ে গেল। বিক্রি হলো এবং এর সঙ্গে আরেকটা জিনিস পরিষ্কার প্রমাণ হয়ে গেল, গোটা দেশ জুড়ে অমিত শাহ মোদী যে পরিকল্পনা চালু করেছিলেন যে যেখানেই তারা হারবেন সেখানে পয়সা দিয়ে হোক ভয় দেখিয়ে হোক তারা বিরোধী যারা জিতেছেন তাদের কিনে নেবেন ভাঙিয়ে নেবেন, সেই একই পদাঙ্ক অনুসরণ করলো তৃণমূল। তাহলে তৃণমূলের পক্ষে একটি বিধানসভার নবনির্বাচিত বিধায়ককে এক্ষুনি দলে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, একটাই প্রয়োজন যে টাকা পয়সা দিয়ে ভয় দেখিয়ে মেরুদণ্ডহীন কিছু মানুষকে কেনা যায়, তারা কিনেছেন, কিন্তু এর পরিণতি মারাত্মক। আমি আপনাদের বিশ্বাস, তিনি নিজে যেটা বলছেন যে মানুষের উন্নয়ন করতে গেলে তৃণমূল ছাড়া কোনো বিকল্প নেই সেটা তিনি বুঝেছেন, এক। আর দুই, এই যে যে প্রাণীর কথা বলছেন, এই প্রাণীর হয়ে আপনারা শুধু প্রচার করেছেন তাই নয়, এই প্রাণীর জন্য তো ভোটও চেয়েছেন আপনারা, মানুষ ভোটও দিয়েছে। আবার বলি, আমরা শুনুন, আপনাদের ব্যাখ্যার সঙ্গে সহমত নেই, আমরা ওই প্রাণীর জন্য ভোট চাইনি, আমরা ভোট চেয়েছি তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে একটি শক্তিশালী যৌথ জোটের জন্য। আমাদের ভোট চাওয়াটা কোনো ব্যক্তির জন্য হয় না। সেক্ষেত্রে তিনি বর্ণচড়া হয়ে কংগ্রেস দলের প্রার্থী নির্বাচিত হয়েছিলেন, মেরুদণ্ডহীন প্রাণী পয়সায় বিক্রি হয়ে গেছেন, তাকে নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এর মাধ্যমে মোটেই জোটের যে যুক্তি সেই যুক্তি দুর্বল হয় না, এক। দুই, এর মধ্যে দিয়ে এটাও প্রমাণ হচ্ছে যে ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে তৃণমূল এবং বিজেপি তারা কতটা নিচে নামতে পারে, যে তারা মানুষের ভোটের মাধ্যমে প্রতিফলিত মতামতকে পয়সা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেন। তিন, এই মানুষ যখন খেপে যাবেন তখন বায়রন বিশ্বাস বা অভিষেক কাউকেই পাত্তা দেবেন না, এবং আগামী সেই ইঙ্গিতটাও বহন করছে এটাও বলে রাখলাম। কিন্তু বিকাশ দা, এই যে আপনি এক আসনে বসে বিজেপি এবং তৃণমূলকে কটাক্ষ করছেন, আজকে তো বায়রন বিশ্বাস বলছেন যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি যতটা তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপির বিরুদ্ধে খুব একটা মুখ খুলতে তাকে দেখা যায়নি। আর দুই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে খেলা ভাঙায় নয় খেলা গড়ায় তিনি বিশ্বাস করেন। দেখুন, বায়রনের মতে এইরকম একটি শিরদারাহীন মানুষের কোনো মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। আর দ্বিতীয় কথা, গোটা ভারতবর্ষ জুড়ে যখন নাকি বিজেপি বিরোধী একটা ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি হচ্ছে বাম এবং গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে, তাকে ভাঙবার জন্য তৃণমূল আপ্রাণ চেষ্টা করছেন। আপনারা দেখেছেন বিভিন্ন রাজ্যে ভোটে তৃণমূলের কি ভূমিকা, এই রাজ্যে বিজেপি বিরোধী যে মঞ্চ তৈরি হচ্ছে সেটা কিন্তু তৃণমূল স্বভাবত কারণেই সেই মঞ্চকে দুর্বল করার চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ বিকাশ দা আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বললাম, তার যেটা স্পষ্ট দাবি যে এই দল বদলে বাম কংগ্রেসের যে জোট সেই জোটে কোনো প্রভাব পড়বে না, কিন্তু নিঃসন্দেহে যে সাগরদিঘি মডেলকে সামনে এনেছে বারে বারে বাম এবং কংগ্রেস, সেই সাগরদিঘি মডেল তিন মাসের মধ্যে মুখ থুবড়ে পড়লো। বায়রন বিশ্বাস কংগ্রেসের হাত ছেড়ে এবার তৃণমূলের দলীয় পতাকা ধরলেন। আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো, একেবারে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে নিশানা করেছেন বায়রন বিশ্বাস, পাল্টা অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন? অকারণে অজুহাত দিয়ে যে দল তোমাকে বায়রন বিশ্বাস করেছে, তোমার দর বাড়িয়েছে, তৃণমূল কখনো তোমার কাছে তো যায়ও নি, তোমাকে বলেও নি, আমরা তোমার মার্কেট তৈরি করে দিয়েছি, আমরা তোমার বার্গেনিং পাওয়ার তৈরি করে দিয়েছি, তোমার বাজার তৈরি করে দিয়েছে, তারপর তোমাকে কেনা বেচার জায়গা কিন্তু তৃণমূল গেছে। আমরা যদি না থাকতাম প্রোডাক্ট হিসাবে বায়রন বিশ্বাস তৃণমূলের কাছে গ্রাহ্য হতো না। তাই ভাইটি আমার, অকারণে কংগ্রেস কপবাদ না করে নিজের নিয়াতের দিকে ইমানের দিকে তাকে কথা বলো, ভালো লাগবে। তুমি একটা ভালো পরিবারের ছেলে বলে বিশ্বাস করি, তোমার সততার উপর আমার বিশ্বাস ছিল বলে তোমাকে টিকিট দিয়েছি। দয়া করে কংগ্রেস দলকে অপবাদ দিও না, কারণ কংগ্রেস তোমাকে প্রতিটা মুহূর্তে সম্মান দিয়েছে। বায়রন বিশ্বাসের মতন লোককে আমরা সুযোগ দিয়েছিলাম, সুযোগ দেওয়া কোনো অপরাধ নয়। যে সুযোগের অপব্যবহার করে, যারা সুযোগকে অপব্যবহার করবার জন্য যারা মাথা নিচু করে, তারা অন্যায় করে, তারা ভুল করে।